ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে একদিনের শোক পালিত হয় ভারতে। মঙ্গলবার দেশটিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এদিন রাজধানী নয়াদিল্লি সহ দেশটির বিভিন্ন জায়গায় সরকারি অফিসে অর্ধনমিত রাখা হয় ভারতের জাতীয় পতাকা। এদিকে মস্কোতে ইরানের দূতাবাসের সামনে ইব্রাহিম রয়সি নিহত সকলের স্মরণে ফুলের শ্রদ্ধা জানান রুশ নাগরিকরা। সমবেদনা এবং সহমর্মিতা জানান ইরানের নাগরিকদের প্রতি। শোকবার্তা পাঠিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আরও অনেক দেশেও পালিত হচ্ছে শোক।